বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে পূজা মণ্ডপটাতে আসছি সেটি হলো আমাদের জাতীয় রমনা কালী মন্দির। এখানে আসলে বিশাল পরিসরে পূজা হচ্ছে, আর রমনার এরিয়াটাও অনেক বড়। চলুন আমরা দেখতে থাকি যে আসলে মণ্ডপের ভিতরটা যে কী অবস্থা, আর আমাদের পুজো মূর্তি কীরকম হয়েছে। সাথে থাকুন বন্ধুরা, আর আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় নোটিফিকেশন আকারে। আসলে এখন সময় প্রায় 12টা, এখন দেখেন আপনারা যে প্রচুর মানুষ এখানে রয়েছে। এদিকে আসো, অসাধারণ লাগছে যে আসলে বিষ্ণু আর লক্ষ্মী যেটা রমনা কালী মন্দিরের পুকুর পাড়ে। রমনা কালী মন্দিরের পুকুরের মাঝখানে আসলে পদ্মগিরি, অসাধারণ ভিউ। বন্ধুরা দেখি আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি, কি অবস্থা আছে ভিতরে। রমনা কালী মন্দিরের যে জায়গাটুকু সেটি সত্যিই আসলে অসাধারণ করেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আগের রমনা মন্দির আর এখনের রমনা মন্দির হচ্ছে যে অনেক পার্থক্য, এই ভবনগুলো নতুন হয়েছে।
অসাধারণ। আমার দেখা ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর মূর্তি যদি হয়ে থাকে তাহলে এই হচ্ছে রমনা মন্দির। রমনা মন্দিরের মূর্তি দেখতে থাকুন, অসাধারণ। আলোকসজ্জার কথা তো বলেই শেষ করা যাবে না, আপনারা দেখতেই পাচ্ছেন। কোন জায়গা অফিস? সময় না অফিস সময় নাই।